তো এখন আমরা আরেকটা প্রমাণ দেখব। তো এই প্রমাণটা হচ্ছে আমাদের বলা থাকতে পারে গামা, গামা ডি এবং ওয়াটার কন্টেন্ট। গামা হচ্ছে মোট একক ওজন, গামা ডি হচ্ছে ড্রাই, যেটা আমরা বাল্ক ইউনিট ওয়েট সেটা হচ্ছে গামা, আর হচ্ছে ড্রাই ইউনিট ওয়েট সেটা গামা ডি, আর হচ্ছে ওয়াটার কন্টেন্ট ওমেগা, এর মধ্যে সম্পর্ক দেখো। সম্পর্ক দেখাও, এভাবে থাকতে পারে প্রশ্নটা, অথবা থাকতে পারে প্রমাণ করো যে গামা ইকুয়াল টু 1 প্লাস ওমেগা গামা ডি, অথবা এভাবে থাকতে পারে গামা ডি ইকুয়াল টু গামা ডিভাইডেড 1 প্লাস ওমেগা। এই এইভাবে থাকতে পারে প্রশ্নটা। তো এখন আমরা এটা সলিউশন করব, প্রমাণ করার চেষ্টা করব। তো প্রমাণ আমরা মোট একক ওজন, আমরা মোট একক ওজন জানি, যেটাকে বলা হয় বাল্ক ইউনিট নিট ওয়েট। আমরা বাল্ক ইউনিট ওয়েট গামা ইকুয়াল টু মোট মোট একক ওজন ডিভাইডেড মোট আয়তন। তো এটা থেকে আমরা সম্পর্কটা বের করব, গামা ইকুয়াল টু এই যে মোট একক ওজন, এই টোটাল ওয়েটটাকে কিন্তু আমরা টোটাল ওয়েটকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ওয়েট অফ সলিড প্লাস ওয়েট অফ ওয়াটার, ঠিক আছে, ওয়েট অফ সলিড ওয়েট অফ ওয়াটার দুই ভাগে ভাগ করা যায়। তো এই ওয়েট থেকে আমরা সেটা নির্ণয় করব, ওয়েটটা লিখবো ওয়েট অফ সলিড প্লাস ওয়েট অফ ওয়াটার, নিচে মোট আয়তন থেকে যাবে গামা ইকুয়াল টু এই এইটাকে এখন আমরা লব হরকে ডাব্লিউ এস দ্বারা কি করব, ভাগ করব লব হরকে। লব হরকে যদি আমরা ডাব্লিউ এস দ্বারা ভাগ করি তাহলে এটা পাবো ডব্লিউ এস ডিভাইডেড ডাব্লিউ এস প্লাস এর প্লাস এই ডব্লিউ ডব্লিউ কে আবার ডব্লিউ এস দ্বারা ভাগ করব, এভাবেও লেখা যায় আর এইভাবে লেখা যায়। তো এখানে দুইভাবেই লিখলাম। এরপর ডিভাইডেড বি থেকে যাবে, এখানে আমরা একটা নোট নিতে পারি লব ও অর্কে ডব্লিউ এস দ্বারা ভাগ, ঠিক আছে, ওটা নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা পাচ্ছি গামা ইকুয়াল টু এই ডব্লিউ এস কে ডব্লিউ এস দ্বারা ভাগ করলে এখানে কাটাকাটি হয়ে যাবে, মান থাকবে 1, প্লাস এখানে ডাব্লিউ ডাব্লিউ এবং ডাব্লিউ ডাব্লিউ এবং ডাব্লিউ এস, এটার একটা আমরা ওয়াটার কন্টেন্ট বের করছিলাম ওমেগা, ও সরি এখানে তো আমরা একটু মিস্টেক হয়েছে, লব হরকে বলছে না ডব্লিউ এস দ্বারা, তাহলে এই টোটাল আয়তনকে আমরা কি করব ডব্লিউ এস দ্বারা ভাগ করব, ঠিক আছে, টোটাল আয়তনকে আমরা ডব্লিউ এস দ্বারা ভাগ করলাম। তো এখানে পাচ্ছি আমরা 1, আর এখানে আমরা এই যে ওয়াটার কন্টেন্টটার সংজ্ঞা যখন আমরা পড়ছিলাম থ্রি ফেজ ডায়াগ্রাম থেকে, ওয়াটার কন্টেন্ট ইকুয়াল টু ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড ওয়েট অফ সলিড, তো এটা থেকে আমরা এই জায়গায় লিখতে পারি ওমেগা ডিভাইডেড ডিভাইডেড ভলিউম অফ টোটাল আয়তন ডিভাইডেড ওয়েট অফ সলিড। এটা আমরা ড্রাই ভলিউম থেকে একটা সংজ্ঞা পেয়েছিলাম, আমরা ড্রাই ভলিউম থেকে, সেটা হচ্ছে সেটা আমাদের কি ছিল, সেটা ছিল আমাদের এরকম
আচ্ছা এটা আমরা এখানে রেখে দিই, তারপরে করি ডিভাইডেড ওমেগা এস বা গামা ইকুয়াল টু, এটাকে আমরা আলাদা করে ফেলি, 1 প্লাস ওমেগা ইনটু, এটা ভাগ অবস্থা থেকে গুণ অবস্থা নিয়ে আসলে ডব্লিউ এস উপরে যাবে, টোটাল আয়তন নিচে যাবে, ঠিক আছে। তো এখানে গামা থাকবে ইকুয়াল টু 1 প্লাস ওমেগা, আর হচ্ছে আমাদের এখানে আমরা একটা ইয়ে পেতে পারি, গামা ডি অর্থাৎ ড্রাই ভলিউম, সরি ড্রাই ইউনিট ওয়েট ইকুয়াল টু, আমরা একটা ফর্মুলা এখান থেকে পেয়েছি ডব্লিউ এস বাই ভি, ঠিক আছে। তো ডব্লিউ এস বাই ভির জায়গায় আমরা লিখতে পারি গামা ডি। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের প্রমাণ হয়ে গেছে 1 প্লাস ওমেগা গামা ডি, অথবা অথবা গামা ডি ইকুয়াল টু গামা ডিভাইডেড 1 প্লাস ওমেগা, ঠিক আছে। তো এই প্রমাণটা এভাবে আমি আশা করি আপনারা বুঝতেছেন, তো এটা এভাবেও থাকতে পারে, এভাবে প্রমাণ করতে বলতে পারে, ঠিক আছে। যেভাবেই বলুক আমাদেরকে আমরা অবশ্যই পারবো, কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এই প্রমাণগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। প্র্যাকটিসের বিকল্প কিছু নাই, যত বেশি প্র্যাকটিস করা যাবে তত এগুলো হচ্ছে আমাদের আয়ত্তে থাকবে, আর প্র্যাকটিস কমে দিলেই তখন এগুলো মাথা থেকে থাকবে না, এক্সাম হলে যে আমরা এগুলো গুলোয় ফেলবো, ঠিক আছে। এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো এই ছিল মোট একক ওজন, মোট শুষ্ক একক ওজন, তারপরে হচ্ছে ওমেগা ওয়াটার কন্টেন্টের মধ্যে যে সম্পর্কটা ছিল, তো এটা এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।